আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি ছোট্ট একটি কমান্ড নিয়ে আলোচনা করব, যে কমান্ডটা অনেকে জানেন বা অনেকেই জানেন না। যাই হোক, আমি আমার মতো করে উপস্থাপন করব। আশা করি আপনাদের এই কমান্ডটি নতুন মনে হবে, কারণ আমি যে কমান্ডটি আজকে দেখাবো এটা হচ্ছে অ্যারে কমান্ড। কিন্তু অ্যারে কমান্ড সম্পর্কে অনেকেই জানেন, বা অ্যারে কমান্ড যারা অটোকেটে কাজ করে তারা তো অ্যারে কমান্ড সম্পর্কে মোটামুটি সবাই জানা আছে। তো এইখানে এই যে অ্যারে কমান্ডটা আমরা দেখতে পাচ্ছি, যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, এখানে ক্লিক করলে দেখেন পোলার অ্যারে, তারপরে প্যাচ অ্যারে, এখানে তিনটা ধরনের অ্যারে আছে। কিন্তু আজকে আপনাদেরকে অ্যারে কমান্ড দেখাবো, কিন্তু সেই অ্যারেটা অ্যারে কমান্ডের মাধ্যমে দেখাবো না। আমি আপনাদেরকে কপি, যে আমরা যে কমান্ডের মাধ্যমে কপি করি, এই যে কপি কমান্ড, এই কপি কমান্ডের মাধ্যমে আপনাদেরকে আজকে অ্যারে করে দেখাবো। এটা অনেকে হয়তো জানেন না বা করতে পারেন না। আর আমি বিগত ক্লাসকে কয়েকটা টিউটোরিয়াল আপলোড করেছি, সেটা হচ্ছে টুকিটাকি, মানে ছোটোখাটো কিছু টুলস নিয়ে আমি আলোচনা করেছি, যে জিনিসগুলো আসলে আপনারা সচরাচর পাবেন না। এই কারণে আমি আশা করব আপনারা এই টিউটোরিয়ালগুলো খুব মনোযোগ সহকারে যদি দেখেন, অটোক্যাডের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, জানার বা শেখার কোনো শেষ নেই। অটোক্যাডের কয়েকটি টুলবার সম্পর্কে জানলেই যে আমি অটোক্যাড জানি, এটা আসলে ভুল কথা। কারণ অটোক্যাডের টুডির ভিতরে ব্যাপক কাজ আছে, যা আপনি কল্পনাও করতে পারবে না যে আসলে এত পরিমাণ কমান্ডের কাজ অটোক্যাডে আসে বা অটোক্যাডে থাকতে পারে। তাহলে কথা না বেরিয়ে আমি চলে যাচ্ছি কীভাবে কপি কমান্ডের মাধ্যমে আমরা অ্যারে করতে পারি, সেই বিষয়টা আগে আমরা দেখি। এখানে আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এই রেক্ট্যাঙ্গেলের সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি। এখন দেখেন এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি কপি করব। এই যে প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কপিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি যদি এইখানে মিড পয়েন্ট ধরে, আমি এটা কপি করি, তাহলে আমি মিড পয়েন্ট থেকে যদি আমি যত মাপ দিব, ধরুন 36 ইঞ্চি, মানে 3 ফিট যদি আমি দিয়ে এন্টার দিই, তাহলে এই 3 ফিটটা কোথা থেকে নিয়েছে আমার? আমি যদি লিনিয়ারের মাধ্যমে দেখি, তাহলে এই 3 ফিটটা নিয়েছে আমার এই সেন্টার থেকে এই সেন্টার পয়েন্ট, ঠিক আছে? এখন দেখেন আমি অ্যারে কমান্ডটা দেখাবো কপির মাধ্যমে। সেটা হচ্ছে, প্রথমে আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি প্রথমে কি করব, কপিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কোনো মাপ দিব না বা কোথাও ক্লিক করব না। আমি প্রথমে দেখব আমার চাইল্ড কমান্ডটা খেয়াল করব, কমান্ড প্রম্পট এরিয়ায় সে আমাকে কী কী চাইল্ড কমান্ড দিচ্ছে। এখানে দেখেন ডিসপ্লেসমেন্ট, এরপরে দিচ্ছে আমাকে মোড। এখন দেখেন আমি আপডেট ভার্সনে একটা সুবিধার কথা আমি বলে রাখি, যে আমাদের এর নিচের যে ভার্সনগুলো এগুলো দেখা যায় আমাদের যে চাইল্ড কমান্ডগুলো আসে, এই চাইল্ড কমান্ডগুলোতে আমার শর্ট কমান্ডের মাধ্যমে, যেমন ডিসপ্লেসমেন্টে যদি আমি কাজ করতে চাই তাহলে ডি এন্টার দিতে হতো, বা মুডে যদি আমি কাজ করতে তাহলে এম এন্টার দিতে হতো। কিন্তু এখানে সে সরাসরি ক্লিক দেওয়ার একটা সুযোগ আমাকে করে দিয়েছে, যে আমার কাজটাকে আরও সহজ করে দিছে। এখন আমি এখানে মুডে ক্লিক করব, মুড, তার মানে প্রথমে অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে কপিতে ক্লিক করলাম, তারপরে আমি আর কোথাও ক্লিক না করে আমি সরাসরি এখানে মুডে ক্লিক করব, মুডে ক্লিক করলাম। এরপর এখানে দেখেন সিঙ্গেল, আর হচ্ছে মাল্টিপল, মানে আমি সিঙ্গেল শুধু একটা করব না, আমি মাল্টিপল মানে অনেকগুলো করব, একের অধিক। এখানে আমি এই মাল্টিপলে ক্লিক, এখানে ক্লিক দিতে পারি অথবা আমি এইখানেও ক্লিক দিতে পারি। তাহলে আমি এইখানে ক্লিক দিলাম, মাল্টিপলে ক্লিক দিলাম। মাল্টিপলে ক্লিক দেওয়ার পরে আমাকে দেখেন কমন্ড প্রম্পট এরিয়ায় অথবা আমার মাউসের কার্সরের পাশে এখানে লেখা দেখাচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট, মানে আমি কোন পয়েন্টের সাপেক্ষে অ্যারেটা করতে যাচ্ছি। আমি যে ফার্স্ট দেখিয়েছিলাম যে বেস পয়েন্ট, মানে যেই পয়েন্ট ধরে আমি কপি করব ওই পয়েন্ট থেকে আমার দূরত্বটা নিবে, এই কারণে আমি ওই জিনিসটাকে শুরুতে দেখিয়ে নিয়েছি। এখন আমি এখানে বেস পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি চাইল্ড কমান্ডটা আমার এখানে একটা শুধু চলে আসছে, একটা। কিন্তু আমি তো একটা করব না, আমি অনেকগুলো করব অ্যারে কমান্ডের মতো। তাহলে আমার চাইল্ড কমান্ড আমি আবার খেয়াল করি, তাহলে আমাকে সে এখানে অ্যারে, এই যে দেখেন এখানে অ্যারে চলে আসছে, তাহলে আমি অ্যারেতে ক্লিক করব। অ্যারেতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে বলতেছে এন্টার নাম্বার অফ আইটেম টু অ্যারে, মানে আমি কয়টা অ্যারে করতে চাচ্ছি। আমি যদি 10টা বা 15টা যাই করি, ধরেন আমি 15 দিয়ে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমার কিন্তু এখানে চলে আসছে আমার অ্যারেগুলো, মানে 15টাই আমার কিন্তু চলে আসছে। আমি এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আমার কিন্তু 15টা চলে আসছে, কিন্তু আমি কোনো মাপ দেইনি আমি কতটুকু পরপর এই জিনিসটা বসাবো। দেখেন আমি যদি বাড়াই তাহলে একই সাথে কিন্তু সমানুপাতিকভাবে প্রতিটা ডিস্টেন্স, প্রতিটা যে গ্যাপ একই সমানভাবে বাড়তেছে, আবার যদি কমাই তাহলে সমানভাবে কমতেছে। হ্যাঁ, তাহলে এখন আমি এখানে মাপ দিয়ে দেবো, ধরেন 36, যে ফার্স্টে দিয়ে দেখাইছিলাম 36, মানে 3 ফিট যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু আমার কাজ শেষ।
এখন আমি যদি লিনিয়ারের মাধ্যমে যদি দেখি এই যে এই সেন্টার থেকে এই সেন্টার কতটুকু 3 ফিট আবার এই সেন্টার থেকে এই সেন্টার 3 ফিট তাহলে দেখুন খুব সহজে আমি অ্যারে কমান্ডে না গিয়ে আমি কিন্তু কপি কমান্ডের মাধ্যমে অ্যারের কাজ করে ফেললাম তাহলে এটা আমি ডান দিকে গেলাম এখন এটা আমি করলাম হরিজন্টাল এখন আমি ভার্টিক্যালি করি তাহলে আমি এটা ক্লিক করলাম এটা ক্লিক করার পরে বা আমি এখানে কপিতে ক্লিক করব ক্লিক করার পরে আমি টোটাল সিলেক্ট অবজেক্ট এন্টার দেব তারপরে মুড মুড থেকে মাল্টিপল মাল্টিপল থেকে আমি প্রথমে কি করব বেস পয়েন্ট তাহলে আমি যেহেতু এই এই দিকে নিচের দিকে ভার্টিক্যালি দেব তাহলে আমি বেস পয়েন্ট এইখানে ধরি এখানে দিলাম দেওয়ার পরে আমি এখানে অ্যারেতে ক্লিক করব নাম্বার অফ অ্যারে অ্যারেতে ক্লিক করার পরে আমি কয়টা নাম্বার দিতে চাই ধরুন 5টা নাম্বার দিয়ে আমি এন্টার দেব এখন 5টা কিন্তু এখানে এসে চলে আসছে এখন আমার শুধু মাপ দেওয়াটা বাকি হ্যাঁ এখন আমি যদি মাপ দেই ধরুন 5 ফিট এন্টার তাহলে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা আমার 5টা অ্যারে হয়ে গেছে এবং টোটাল দূরত্ব আমাকে কত দেখাচ্ছে এখান থেকে এখানে 5 ফিট এখান থেকে এখানে 5 ফিট দেখাচ্ছে এখন দেখেন এখানে আমি আরেকটা টেক্সট নিয়ে আসলাম এই টেক্সটটা হচ্ছে আমার সিঙ্গেল লাইন টেক্সট মানে নরমালি মাল্টি টেক্সট না এটাকে বলা সিঙ্গেল লাইন টেক্সট এটা আমি সিলেক্ট করে আমি রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব এখান থেকে টেক্সটের যে রোটেশন টেক্সটের রোটেশনটা আমি এখানে 45 করে দিলাম 45 করে দিয়ে আমি এখানে দেখেন এই যে জাস্টিফাইতে যাব এখানে জাস্টিফাইতে এখানে টেক্সটের পয়েন্টটা কি আমার লেফটে দেওয়া আছে আমি জাস্টিফাইতে গিয়ে টেক্সটের পয়েন্ট আমি সেন্টারে নিয়ে যাব যাতে আমার মুভ করতে সহজ হয় যে মিডল সেন্টার এই যে দেখেন মাঝখানে একটা সেন্টার কিন্তু চলে আসছে এখন আমি সেন্টারটা ধরে আমি যে কোনো জায়গায় কিন্তু টেনে নিয়ে বসায় দিতে পারি এই যে দেখেন এখানে আমি বসায় দিলাম এখন বসানোর পরে এটা জাস্ট আমার সেন্টার যে দিতে হবে তা না জাস্ট এটার কিছু মানে আমার এই টুলগুলো বা কাজগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি কী কী ওয়েতে আমি কী কী ধরনের কাজগুলো করতে পারি জাস্ট ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা এখন দেখেন এই টেক্সটটাকে যদি আমি অ্যারে করি সেম একই সিস্টেমে টেক্সটটা সিলেক্ট করলাম কপি কমান্ডে ক্লিক করলাম মোডে মুডে ক্লিক করব এরপর হচ্ছে মাল্টিপেলে ক্লিক করলাম মাল্টিপেল এরপরে আমি কি করব আমার এই যে বেস পয়েন্টে ক্লিক করব বেস পয়েন্টে ক্লিক করার পরে আমার কি অ্যারেতে ক্লিক করব অ্যারেতে ক্লিক করে কয়টা অ্যারে দেবো অ্যারে দেবো আমি ধরেন 15টা দিছে যেহেতু সেটা আমার 15টাই দিলাম 15 এন্টার অ্যারে এরপরে আমি কতটুকু দূরত্ব দেব দূরত্বটা আমার কত কতটুকু হবে দূরত্বটা আমি দিলাম সেই 36 এন্টার তাহলে 36 এন্টার দেওয়ার পরে দেখেন পূর্তিটা ঘরেই আমার কিন্তু এই জিনিসটা বসে গেছে এরপর আমি যদি আমার নিচে করতে চাই তাও করতে পারি কিন্তু যেহেতু আমার নিচে একবারে যদি করতে চাই তাহলে আমার করতে পারি আর যদি আমি আলাদা আলাদাভাবে কপি করে বসাই আমি তাও পারি আমি তো কপিতে ক্লিক করলাম মোডে ক্লিক করলাম মাল্টিপেলে ক্লিক করলাম তারপরে আমার বেস পয়েন্টে ক্লিক করলাম অ্যারেতে ক্লিক করলাম এরপরে আমি যদি এখানে 5 দিয়ে এন্টার দেই তারপরে আমি এখান থেকে দূরত্বটা দিয়ে দেবো কত দিলাম 5 ফিট এন্টার এই যে দেখেন ভর্তিটা ঘরে কিন্তু আমার খুব সহজে এই লেখাগুলো বসে গেছে তাহলে আমি এখানে কি করলাম অ্যারে কমান্ডকে আমি কপি কমান্ডের মাধ্যমে অ্যারে করে দেখাইলাম এটা অনেকেই হয়তো জানেন না যারা জানেন না এই টিউটোরিয়ালটা তাদের জন্য আর যারা জানেন তারা তো জানেনি তাই আশা করি আপনাদের টিউটোরিয়াল বা আমার এই ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ